বন্ধুরা, মজার মজার কার্টুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে দাও। ধন্যবাদ। এই যে দেখ, আমি আজকে তোকে মারার জন্য পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। তাই নাকি? আয় দেখি তোর কত সাহস। এই উস্তাদ, আপনার যাওয়া দরকার নেই। এই টমকে শায়েস্তা করার জন্য আমি একাই যথেষ্ট। আমার কথাটা একটু কানে কানে শুনুন। হা হা, কি রকম বুদ্ধি দিলাম, খুব সুন্দর হয়েছে। যাই, এখান থেকে এক টুকরো চিজ নিয়ে আসি। এই যে পালাচ্ছিস কোথায় আমাকে দেখে? টমের সাথে একটু মজা করা যাক। এই যে টম, আমি তোর পিছনে। কি ব্যাপার, আমাকে কে টোকা দিচ্ছে? টম সোনা, দেখি মুখটা খুলো। এই যে দিলাম টমের মুখে পচা চিজ বরে। কি বলো, এ কি হচ্ছে বুঝতে পারছি না কিছুই। আরে আমি তো কিছুই দেখতে পারছি না। আরে আমার তো হেলমেটটি উড়ে গেল, আমি তো নড়তে পারছি না, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। হায় হায়, আমার শক্তি তো মনে হচ্ছে শেষ হয়ে গেল, এখন আমি কি করব? এই তীরটা আবার একে একে কোথায় যাচ্ছে? মনে হচ্ছে সামনে আরো ভয়ঙ্কর বিপদ। ইয়াল্লা, যা বাবা তাই কাজ। আমি কোথায় যাচ্ছি? এই আমাকে বাঁচা। কেউ আমাকে বাঁচাইলো না রে, আমি তো নিচে পড়ে গেলাম। টমকে খুব ভালোই শায়েস্তা করা গেল, কি বলেন ওস্তাদ? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস আমার সাগরেদ। যা একটু মজা মাস্তি করে নে। হা হা, খুব মজা হচ্ছে। এই যে দেখ, তোদের জন্য নিয়ে এসেছি কামরূপ কামাখ্যার থেকে স্পেশাল বোমা। এখন এই বোমা ফুটলে তোরা দুজন একসাথে উড়ে যাবি। কি ব্যাপার, নিচে তো দেখা যাচ্ছে বোমা ফুটছে। উরে বাবারে, এটা কি উঠতেছে বোমা থেকে? ভয়ে তো আমার হাত পাও ঠান্ডা হয়ে আসছে। আমি এখান থেকে দূর। ওই বোমার বারুদ, তুই কি এখান থেকে যাবি নাকি তোকে ইচ্ছা মতো ধোলাই দিয়ে এখান থেকে বের করব? দেখ তোর উপরে তাকি আমি কি। তুই এখনই পালা, না হলে কিন্তু তোর মালিকের মতো তোকে উত্তম মাধ্যম দিব। উড়ে 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 বাবারে বাবা, আমার হাড় গোড় তো সব ভেঙে গেল। উড়ে আর মারিস না, না না না, আমাকে ছেড়ে দে ছেড়ে দে, আমার জানটা নিয়ে পালানোর মতো সুযোগ করে দে, আমি এখান থেকে দৌড় দেই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে এবারের মতো। উড়ে বাবারে, জানে বেঁচে গেলাম। এই আমার বোন তো আমাকে চ্যাপ্টা বানিয়ে দিয়ে গেল। এগুলা হচ্ছে সব অকর্মার দেখি, এই একটা দিয়েও কাজ হবে না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। এই জেরি আর ওর এই শয়তান বন্ধুটাকে মারার জন্য আমি তো এভাবে বসে থাকতে পারি না। জেরি আর ওর ওই বন্ধুটার জন্য নিয়ে এসেছি এবার আকর্ষণীয় পুরস্কার। হা হা হা, এই যে সেই অস্ত্র, এইটা দিয়ে আমি দুটোকে একসাথে আকাশে উড়িয়ে দেব। আরে পিছন দিক থেকে কিছু একটা আসতেছে। উড়ে বাবারে, এটা কি? ওস্তাদ ভয় পাবেন না, আমি তো আছি। আপনি শুধু এই কাগজের ঠোঙাটা ফুলিয়ে ফাটিয়ে দিন, তারপর বাকি ব্যবস্থাটা আমি করতেছি। দেখুন এইটার কি অবস্থা করি। হ্যাঁ, মনে হচ্ছে এখনই ফাটবে নিশ্চয়ই। জেরি আর ওর ওই শয়তান বন্ধুটা এতক্ষণে আসমানে চলে গেছে। হা হা হা, কি হলো এটা? কি দেখতেছি আমার চোখের সামনে? আমার তো শরীর পুরো চিজ দিয়ে ভরিয়ে দিল এই পচা বাসি চিজের গন্ধে। আর তো থাকা যাচ্ছে না, এই টম আর ওর ওই শয়তান বন্ধুটাকে শায়েস্তা করতে গিয়ে আমি নিজেই তো কুপোকাপ। যাই হোক, নাকের মধ্যে এবার চিমটা দিয়ে নাকটাকে বন্ধ করে এখানে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ওস্তাদ হা করেন। আম গম গম, খুব মজা রে, এরকম চিজ অনেকদিন খাই না। ওস্তাদ
আপনি তো সব চিজ খেয়ে ফেলেছেন, আমি তো আর আপনার সাথে এখন থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, ওস্তাদ আমাকে বিদায় দেন। এটা আমি কি করলাম, সুস্বাদু চিজ তাই বলে পুরোটা খেয়ে ফেললাম, আমার তো এখন সে বন্ধুরা চলে গেল, আমি তো এখন একা একা কিভাবে থাকবো, হাই হাই টম তো আবার এসে আমাকে শায়েস্তা করবে, মনে হচ্ছে আমি আর এখন এইখানে নিরাপদ না, আমাকে আবার টমটা ধরে নিয়ে যাবে। এই যে টিস্যু দিয়ে চোখের পানিগুলো মুছে নেন। আরে আমাকে এই টিস্যুটা আবার খেয়ে দিল টম নাকি, তাই তো, এই যে টম ভাইয়া আমরা এখন বন্ধু বন্ধু, আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু, এই পালাই পালাই পালাই, হাই হাই টমটা তো আমাকে ধরে ফেলেছে, আমার আর রক্ষা নেই, এই তো একটা অস্ত্র পাওয়া গেল। এই যে জেরি ইয়া ডিসুমাই, এই ওরে বাবা রে, এটা কি হলো রে, আমি তো নিজে কাপ হয়ে গেলাম, এই জেরিটা তো আমাকে কিছুতেই শান্তি দিচ্ছে না, মনে হচ্ছে একের পর এক মার খেয়েই যাচ্ছি। আহ উ উ উ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, উ আহ আহ আহ, ওরে আর মারিস না 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 না, উ আহ আহ আহ, ওরে বাবা রে, আমি আজকে তোদের দুজনকে পাশার মধ্যে লাথি মেরে ঘর থেকে বের করে দেব। এটা তো এত বেশি চিৎকার করতেছে, এটা আমি খেয়ে ফেলি। এই যে টম, তুই আমার সামনে জেরিকে কেন খেলি বল, তাড়াতাড়ি বের কর মুখ থেকে, তা না হলে কিন্তু আমি এখনই তোর পাশার মধ্যে লাথি মেরে তোকে বের করে দেব, তাড়াতাড়ি বের কর বলছি শয়তান টম। এই তো বের হয়ে গেছে, মনে হলো কোনো চুলার ভিতর থেকে আমি বের হলাম, টমের মুখে এত গন্ধ কেন, একে দাঁত মাজে না। এই যে আয় তোকে দাঁত মাজাচ্ছি, তুই বাইকটা ইন্দুর অনেক বেশি শয়তান, তোকে দেখে পুষ্কে মনে হলো তুই কিন্তু আসলে অনেক দুষ্টামি করিস। না 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 একেবারেই না, আমি খুব ভালো, তোকে আমি চিনি না, তুই অনেক শয়তান, তুই ভিজা বিড়ালের মতো থাকিস আর সারাদিন ঘর নোংরা করিস, তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যদি শান্ত হয়ে থাকতে না পারিস তাহলে আমি টমের কাছে তোকে দিয়ে দেব, টম তোকে খেয়ে নেবে, বুঝতে পেরেছিস? ভালো করে শুনে রাখ, আমি আবার বলছি, উড়ে বাবারে এত দুর্গন্ধ রে, আরে দুইটাই তো অজ্ঞান হয়ে গেছে, মনে হচ্ছে আমার পথের কাঁটা পরিষ্কার হয়ে গেল, এখন আমি মজা করে সারাদিন চিজ খাবো, কি মজা।